Hello, assalamu alaikum everyone. Welcome to our another new video and welcome to my page OP and Lupa. তো আমরা বাসা থেকে থেকে বিরক্ত বোধ করার কারণে আজকে আপনাদের ভাই আমাকে নিয়ে চলে গেল 3D ওয়ার্ল্ডে। তো এতে আমরা 3D ওয়ার্ল্ডের বাইরে দাঁড়িয়ে আছি আর এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা এটার ভিতরে ঢুকব। তো আমরা আমাদের যাওয়াটা একটু পে টাইম হয়ে গেছে, কারণ আমাদের যাওয়া উচিত ছিল দুপুরে, কারণ ছবি তুলতে পারতাম, কিন্তু আমরা রওনাই দিছি হচ্ছে সন্ধ্যাবেলায়। আর এই ভিডিওটা হচ্ছে একটু আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপনাদের জন্যই করা হয়েছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এডিট করতে পারিনি, তাই যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম ততটুকুই। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি আর জায়গাটা খুবই সুন্দর, এখানে সবই আছে, সিনেপ্লেক্স, তারপর ক্যান্টিন ট্যান্টিন সবই আছে। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি আর বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, দুপুরে গেলে বিকালে গেলে সুন্দর ছবি তোলা যেত। তো আমরা পৌঁছে গেলাম মেন জায়গায়, যেটা হচ্ছে ভাইরাল 3D ওয়ার্ল্ড। আর এখানে আমরা যখন গেছি কয়েকজন মানুষ ছিল, কিন্তু আমরা যখন পৌঁছেছি অনেক দেরি হয়ে গেছে, আস্তে আস্তে পুরাটাই খালি হয়ে গেছে। আমাদের জন্য এটা বন্ধ করতেছিল না, আমাদের বারবার জিজ্ঞেস করতেছিল আপনারা কখন যাবেন, আপনারা কখন যাবেন। তো এই তো এই জায়গাটা খুবই সুন্দর, সব মনে হতেছিল কি সব বাস্তব, মানে চোখে দেখে সব মনে হতেছিল যে বাস্তব। এগুলা যে কিভাবে আর্ট করলো, মানে অবাস্তবকর, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আমার খুবই ভালো লাগছে যে আমি আপনাদের ভাইয়া সুন্দর করে, খুব সুন্দর করে ভিডিও করে নিয়েছে আপনাদের জন্য। তো আমরা আস্তে আস্তে উপরের পাটটা ঘোরা শেষ, এখন আমরা নিচের পাটে চলে যাচ্ছি। তো আমি নামতেছি সিঁড়ি দিয়ে, জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটা মূলত তিনতলা, আমরা প্রথম তলা ঘোরা শেষ আর এটা হচ্ছে দুতলা। আর এখানে বড় একটা শার্ক মাছ, আমি এটা দেখে অবাকই হয়ে যাচ্ছি যে এটা এত বড়, সামনাসামনি দেখতে খুবই ভয়াবহ। আর এই তো এটা হচ্ছে দ্বিতীয় তলার, এটা আলাদিনের মাদুর, আর এটা হচ্ছে টার্জেন। এর দৃশ্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে ছোট বাচ্চারা গেলে বেশি মজা পাবে। আর এই উটটা সবাইকে জুস খাওয়াচ্ছে, এখানে টম অ্যান্ড জেরিও আছে, আর ডাইনোসরের মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, আগুন নেভানোর জন্য ব্যবস্থা আছে। আর এই ছবিগুলো দিয়ে দিছে কারণ যাতে মানুষ বুঝতে পারে আমরা কীভাবে ছবি তুলব। আর এখানে জুতা আছে, জুতার নিচে বসে ছবি তোলা যায়, মানে জায়গাটা খুবই সুন্দর, একটা মজার জায়গা। আর ফ্রেন্ডরা মিলে গেলে তো কথাই নেই। আর আমাদের এগুলো সবগুলারই, আমরা সবগুলো একটা কিছু বাদ দিই নি, সবগুলার সাথে আমাদের ছবি আছে। আর আপনাদের ভাইয়া তো আমার সব সময় সুন্দর করে ছবি তুলে দেয়। আর এই তিনটা মানুষ যে বসে আসছে, মনে হইতেছে কি তারাও মানে আর্ট, কিন্তু আসলে তারা আর্ট না, তারা হচ্ছে সিকিউরিটি গার্ড, তারা এখানে পাহারা দেয়। আর আপনার সাথে আমার ভাইয়া তাজমহলে একটা ছবি আছে, ছবিটা আমার খুবই পছন্দের, আমরা ওই যে তাদের মতো করেই তুলছি। আর এই জুতার নিচে আমার একটা ছবি আছে, এটার ভিতরে আমার ছবি আছে, সবগুলো আপনাদের সাথে ভিডিওর লাস্টে শেয়ার করে দিব। আর আপনাদের পুরো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর, ছোট বাচ্চারা যখন এখানে যাবে তারা অনেক মজা পাবে। আর এই দৃশ্যগুলো তো দেখার মতো, চোখে দেখার মতো। আর আমি বাইরের পাটটা ঘুরতে পারিনি, তাই আমরা ভাবছি আরেকদিন সকাল সকাল যাব। আর দোতলাই আছে হচ্ছে একটা মিরর ওয়ার্ল্ড, এখানে আমরা ঢুকিনি অবশ্য, কারণ এই জায়গাটা পুরোই খালি হয়ে গেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে আমরা চলে যাব বাসায়, কারণ অনেক দেরি হয়ে গেছে আমাদের। আর এখানে সবগুলোর সাথে আমাদের ছবি আছে, এটা হচ্ছে মাছের জাল, আর শপিং করব, তারপর আছে স্মৃতিসৌদ, তারপরে এই বিড়ালটা অনেক কিউট, বিড়ালটা খুবই কিউট। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে লোকটা চা দিতেছে সবাইকে। আর এখানে সবগুলার দেওয়া আছে যে কে কীভাবে ছবি তুলবে, এই ছবিগুলো নিচে লাগানো আছে। আর একটা আপনাদের ভাইয়ার ফানি ভিডিও করে দিছিলাম আমি এখানে। আর এটা একটা বড় বানর না হনুমান, এটা হচ্ছে একটা হনুমান। জায়গাটা দেখার মতো সুন্দর, আর একটু হাতে সময় নিয়ে গেলে সুন্দরভাবে ঘোরা যেত। আর অনেক মানে ফ্যামিলির মানুষ, বন্ধুবান্ধব সবাই মিলে গেলে আরও বেশি মজা হতো। আর নিচেরটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, এটার পরে আর নেই, এটা মূলত তিনতলা। আর আমরা এখন চলে যাব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর ভিতরে হচ্ছে আছে একটা গুহা, সিংহের গুহা, ঘুমন্ত সিংহের গুহা। তো এখানে আমরা ঢুকছিলাম, কিন্তু জায়গাটা অনেক অন্ধকার কারণে ভিডিওটা আমাদের ভালো আসে নেই, তাই আপনাদের সাথে শেয়ার করি নেই। আর এই জায়গাটাও খুবই সুন্দর, এই যে খুবই আর্ট করাটা, মানে এখানে আর্ট করাটা খুবই সুন্দর হচ্ছে। আর লাস্টে আপনাদের সাথে কিছু ছবি আমরা শেয়ার করে দিব। এ হচ্ছে আপনাদের সাথে আমাদের লাস্টের, আপনাদের ভাই আর আমি কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, আল্লাহ হাফেজ।